ওই কোর্সের স্কলারশিপ করেছি কিন্তু এখনও পর্যন্ত টাকা আপনি পাননি, তো কেন পাননি, আপনার কি ভুলের কারণে পাননি, তো স্ট্যাটাসটা আপনাকে কিন্তু বন্ধুরা চেক করে দেখতে হবে। তো যদি আপনি বর্তমান স্ট্যাটাসটা চেক করে দেখার পরে যদি আপনার দেখেন যে অ্যাকাউন্ট ফেল অপশনটা আছে, ট্রানজ্যাকশন ট্যাসেস জায়গা বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো বন্ধুরা আপনার যদি এগুলো থাকে কিন্তু বন্ধুরা আপনি এখনও কিন্তু ওগুলো কারেকশান করে আপনি কিন্তু ওই যে টাকাটা আপনি পান রেখেছে টাকাটা কিন্তু আপনি এখনও পর্যন্ত মানে কারেকশান করে আপনার ওই টাকাটা কিন্তু পেতে পারেন। সেই প্রসেসও কিন্তু বন্ধুরা এখন আছে, তো বন্ধুরা সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি একটা দেখাবো যে আপনি আগে ওই কোর্সের স্কলারশিপ স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করতে হয় সেই প্রসেসটা আগে দেখায়। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বা ইনফরমেশন পেতে আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করবেন, যাদের হয়তো টাকা এখন পর্যন্ত পাননি সেসব বন্ধুদেরকে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন আমি আগে দেখাবো যে স্ট্যাটাসটা বর্তমানে কীভাবে চেক করবেন এবং তার সাথে ওটাও দেখাবো। তো বন্ধুরা স্ট্যাটাসটা আপনি কী করবেন, আপনার গুগল ক্রোমে আসবেন, হয়তো অনেকের টাকা পাননি, হয়তো পাননি কিছু মনে করেননি, কিন্তু বর্তমান স্ট্যাটাসটা আপনার কী আছে সেটাও আপনি হয়তো দেখেননি। তো আপনি কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন আগে শিখে নিন। তো বন্ধুরা আপনারা গুগলে সার্চ করবেন ঐক্যশ্রী স্কলারশিপ। দেখুন বন্ধুরা আমি যে লেখাটা সার্চ করেছি আপনারা খেয়াল করুন, ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা আপনারা যে প্রথম লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কী করবেন, আপনারা যে এটাকে ডেস্কটপ সিস্টেমে করে নেবেন প্রথম। এই যেমন ডেস্কটপ সাইট মুডে আছে ভালো করে দেখবেন, আপনার কোণার দিকে তিনটে ডট থাকবে, সেই তিনটে ডট ক্লিক করে আপনার ফোনে এটা ডেস্কটপ সাইটে করে নেবেন। ডেস্কটপ সাইট করলে কী হবে, আপনার এটা মানে কম্পিউটার বা পিসি মোডে হয়ে যাবে। তো ডেস্কটপ সাইট পরে আপনার একটা সামনে ই শো করবে, তো ওটা আপনি ক্রস করে দেবেন। তো ক্রস করার পরে বন্ধুরা এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখুন স্টুডেন্ট এরিয়া বলে যে অপশনটি পাবেন, এই যে স্টুডেন্ট এরিয়া যে অপশনটি পাবেন এই স্টুডেন্ট এরিয়া অপশনটা ক্লিক করবেন। যখনই স্টুডেন্ট এরিয়া অপশনটা ক্লিক করবেন আপনার এটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে বন্ধুরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশনটি আপনি পাবেন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন আপনি ক্লিক করবেন আপনি কী করবেন, এখান থেকে আপনার যে জেলাটি মনে পড়বে, যে ইনস্টিটিউট যে জেলাটা মানে আপনি যেখানে যে স্কুল বা কলেজে পড়ছেন সেই স্কুল বা কলেজের যে জেলাটা পড়ছে সেই জেলাটা সিলেক্ট করবেন। ধরুন আমার বাঁকুড়া জেলাটা পড়ছে, তো আমি বাঁকুড়া জেলা সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা এখানে কী করবেন, আপনার বর্তমান স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে এখানে নিচের দিকে আসবেন, দিয়ে দেখুন রেজিস্ট্রেশন অফ ইয়ার, ঠিক আছে, আপনার যে ইয়ারের টাকাটা আপনার বাকি আছে, ঠিক আছে, সেই ইয়ারটা সিলেক্ট করবেন। তো ধরুন আপনার যদি মানে দেখুন 19-20, ঠিক আছে, বা 20-21 বা 21-22, এই তিনটে সিজন কিন্তু বর্তমানে চেক করা হবে। তার আগে যদি আপনি না পেন ওগুলো কিন্তু দেখা যাবে না, আপনার 19-20, 20-21, 21-22, ঠিক আছে, বা 22-23 তখন অনেকের টাকা অনেকে বাকি আছে, ফ্রেশগুলোর ক্ষেত্রে রিনিউয়ালগুলো কিছু পেয়েছে। তো আপনার এই 19-20 বা 20-21 বা 21-22 কিছু ওই যে পেমেন্ট ফেল বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অপশনটা আসে, তো ওগুলো যদি আপনার বর্তমান স্ট্যাটাসটা কী আছে আপনি আগে দেখে নেবেন যে আপনার ওই রকম কোনো মানে ভুল আছে নাকি, যে ইনভ্যালিড অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন ফেল কিংবা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওরকম যদি মানে স্ট্যাটাসটা আছে নাকি আগে দেখে নিন। যদি ওরকম থাকে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই যে সিজনের টাকাগুলো কিন্তু এখন আপনি কিন্তু মানে ফিরিয়ে নিতে পারবেন, সে কিন্তু সিস্টেমটা মানে ঐক্যশ্রী ডিপার্টমেন্ট থেকে আছে, আপনার মোবাইল থেকে সেটা ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন আমি সেটা দেখে নিই, ধরুন আপনার 20-21, ঠিক আছে, আপনি 20-21 টাকাটা এখনও পাননি, ঠিক আছে, বা 22 বা 21-22 যা হোক না কেন সেটা আপনি বুঝতে পারবেন, বা 21-22, তো 21-22 সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা অটোমেটিক আমি ওখানে বাঁকুড়া সিলেক্ট করলাম, তো এখানে শুধু বাঁকুড়াটাই শো করবে। তারপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন আইডি, যদি আপনি অ্যাপ্লিকেশন আইডিটা আপনার যদি তখন অ্যাপ্লিকেশন আইডিটা যদি না খুঁজে পান, আপনার মোবাইল নাম্বারটা যদি দিয়েছিলেন তখন সেই মোবাইল নাম্বারটা দিয়ে চেক করতে পারেন, আর অ্যাপ্লিকেশন আইডিটা যদি আপনার থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে চেক করবেন। তো বন্ধুরা তারপর এখানে কী করবেন, যে যার যে ব্যক্তির অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করছেন তিনার সেই ডেট অফ বার্থটা, যে ডেট অফ বার্থটা আপনি অ্যাপ্লিকেশানে দিয়েছিলেন অবশ্যই আপনার বর্তমান যে ডেট অফ বার্থটা সেটাই তো দেবেন, সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো ডেট অফ বার্থটা এখানে বসানোর ক্ষেত্রে প্রসেসটা আপনাদের দেখায়, তো এখানে দেখুন পরপর আপনি সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, যাই হোক। তারপর বন্ধুরা এখানে ক্যাপচার কোডটা যে শো হচ্ছে, ক্যাপচার কোডটা, ঠিক আছে, এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে ক্যাপচার কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসানোর পর আপনি সাবমিটে ক্লিক করবেন, যখনই সাবমিটে ক্লিক করবেন, যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তখন বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং আপনার বর্তমানে স্ট্যাটাসটা মানে আপনার মানে সমস্ত কিছু এখানে শো হবে, এবং এখানে স্ট্যাটাস ফর পিউস্ট টু IFMS ফর পেমেন্ট, এই জায়গাটা আপনার কী আছে বর্তমানে আপনি এখানে দেখে নেবেন। যদি আপনার এখানে পেমেন্ট ফেল থাকে, ঠিক আছে, বা আপনার যদি এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন। যদি ওরকম কিছু থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি সে টাকাটা ফেরত নিতে পারবেন ব্যাংকের ডিটেলস চেক মানে পরিবর্তন করে। তো সে প্রসেসটা দেখায় যে আপনি কীভাবে ফেরতটা নেবেন, তো বন্ধুরা সে কীভাবে ফেরতটা নেবেন সেটা আপনাদের দেখায়। তো আপনারা কী করবেন, আপনাদের গুগল ক্রোমে এটা আসবেন,
আসার পরে বন্ধুরা আপনি কি করবেন, এটা আমি ধরুন একদম কেটে দিচ্ছি আপনাদের প্রথম থেকেই দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা গুগল ক্রোমে আবার ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করবেন, আবার স্কলারশিপ দিয়ে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসবেন। এটা কি করবেন বন্ধুরা, আবার ডেস্কটপ মোডে ডেস্কটপ সাইটে করে নেবেন। ডেস্কটপ সাইটে কীভাবে করলাম সেটা আপনারা দেখলেন, তো আপনার সামনে যখনই করবেন এরকম এই সিস্টেমটা শো হবে হয়তো প্রতি। তো বন্ধুরা যখন আপনার এটা যদি শো হয় তাহলে বন্ধুরা এটাকে আপনাকে ক্রস করতে হবে। ক্রস করতে গেলে দেখুন বন্ধুরা উপর দিকে একটা ক্রস চিহ্ন আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে উপর দিকে ওটা অনেকে অনেকের ক্ষেত্রে এটা এটা তোলার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, তো এই যে ক্রস চিহ্নটা আছে ক্রস অপশনটা যখনই ক্লিক করে দেবেন তখন এটা চলে যাবে, ঠিক আছে। এখানে যখনই চলে যাবে তো বন্ধুরা এখানে কী করবেন, আপনি স্টুডেন্ট এরিয়া যে অপশনটা আছে, এই যে স্টুডেন্ট এরিয়া অপশনটা আছে, স্টুডেন্ট এরিয়াটা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে কী করবেন, আপনার সামনে দেখুন নিচের দিকে অপশনটি দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা এখানে যে অপশনটি দিয়েছে আপনি ভালো করে খেয়াল করুন, এখানে যে অপশনটি দিয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ফর ফেল্ড পেমেন্ট বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে এখানে বলতে চাই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে পারেন। কাদের ক্ষেত্রে আপডেটগুলো হবে, যাদের পেমেন্ট ফেল হয়ে গেছে কিংবা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আপনি কি করবেন এখানে আমি ক্লিক করবো। বিশেষ করে যদি আপনার এই সমস্যাটা থাকে যে পেমেন্ট ফেল, বর্তমান স্ট্যাটাস পেমেন্ট ফেল আছে বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো তিনাদের জন্য ভিডিওটা বানানো, বাকিদের কিন্তু জন্য নয়। তো আপনারা সেটা দেখে নিতে পারেন যারা বাকিরা দেখছেন। তো যাই হোক আমি এটা অপশনটা ক্লিক করবো। তো ক্লিক করার পরে দেখি এখানে কী আসছে, তো দেখুন বোধ এখানে ক্লিক করার পরে এখানটা কী করতে হবে, আপনার এখানে লেগে যেতে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট ফর ইয়োর ইনস্টিটিউট, মানে আপনার যে ডিস্ট্রিক্টে যে ইনস্টিটিউটে যে মানে জেলাটা পড়ছে সে জেলাটা সিলেক্ট করবে। আমি তো বাঁকুড়াটাই সিলেক্ট করলাম, একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বাঁকুড়াটা সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা আমার যেহেতু বাঁকুড়া জেলায় বাড়ি, সেম হিসাবে বাঁকুড়াটা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন বন্ধুরা দুটো অপশন আছে, একটা হচ্ছে পেমেন্ট ফেল্ড, যদি আপনার পেমেন্ট ফেল্ড হয় তাহলে আপনাকে এখানে পেমেন্ট ফেল অপশনে ক্লিক করতে, মানে এই যে ঘরটায় ক্লিক করতে হবে। আর যদি ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে স্ট্যাটাস শো করে, ঠিক আছে, সেটা যে সিজনে হয় 19-21 বা এখানে দেখিয়ে দিই, তো সেটা আপনি সিলেক্ট করবে। তো দেখুন বন্ধুরা আমি পেমেন্ট ফেলটাই অপশনে ক্লিক করব কিংবা ইনভ্যালিড, যে কোনো একটা আপনার কিন্তু মানে হতে হবে, ঠিক আছে। তো আপনার যে কোনো একটা জিনিস যে সমস্যাটা আপনি হবে সেই সমস্যাটা সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডিটা চাইছে, এখানে আপনার অ্যাপ্লিকেশান যে আইডি আছে সেই অ্যাপ্লিকেশান আইডিটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিবেন কিংবা আপনি মোবাইল নাম্বারও দিতে পারেন, যে কোনো একটা, হয়তো অ্যাপ্লিকেশান আইডি নাহলে মোবাইল নাম্বার, দেখুন অর আছে এখানে, অর যে চিহ্ন আছে অথবা মোবাইল নাম্বার। তো আপনি যদি অ্যাপ্লিকেশান আইডিটা না খুঁজে পান মোবাইল নাম্বারটা দিয়ে দেখবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি তো বর্তমান স্ট্যাটাসটা আপনি ওখান থেকে মানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা পেয়ে যাবেন। তো তারপরে এখানে সমস্ত কিছু দেওয়ার পরে বন্ধুরা নিচের দিকে দেখুন ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবে, মানে যে অ্যাপ্লিকেশানটা আইডি নাম্বারটা যা দিয়েছেন তার ডেট অফ বার্থটা এখানে বসাবেন। এরপরে এখানে দেখুন কতগুলো সিজন আপনি মানে টাকা ফেরত নিতে পারেন, যদি আপনি দেখেন যে আপনার 19-20 ওই সিস্টেমটা ছিল, আপনার পেমেন্ট ফেল হয়েছে বা অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল, আপনি টাকা পাননি, তাহলে 19-20 সিলেক্ট করবেন। যদি 20-21 হয় 20-21টা সিলেক্ট করবেন, আর যদি 21-22 হয়ে থাকে আপনি 21-22টা সিলেক্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে 19-20, 20-21, 21-22, ঠিক আছে। এখানে তিনটে সিজনে কিন্তু আপনি টাকাটা এই সিস্টেমটা কাজ করতে পারেন, বা 22-23 কিন্তু আপনি পারবেন না, কারণ 22-23 তো এই সিস্টেমে মানে এসেছে, ওখানে টাকা দিতে তো সময় নিবে অবশ্যই। তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন আমি 19-21 দেখে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে দেখুন বন্ধুরা আপনার শুধু প্রসেসটা দেখানো, তো এরকম তো আমার কাছে অ্যাপ্লিকেশান কোনো নাই, ঠিক আছে, যে আপনাদের এটা আমি মানে দেখাতে পারবো। তো আমি এই পর্যন্ত, আপনারা এগুলো দেওয়ার পরে আপনার ওখানে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে সঠিক ব্যাঙ্ক ডিটেলসগুলো দিতে বলবে, আপনি সেই তথ্যগুলো দিয়ে আপনার কিন্তু এখানে আপডেট করে দিবেন। যখনই আপনি আপডেট করে দিবেন কিন্তু বন্ধুরা আপনারা কিছুদিন পরে দেখবেন আপনার বর্তমান স্ট্যাটাসটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশনটা যদি আপনার দেখে একটু হলেও উপকৃত হয় অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনতে ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন।